দমদম পার্কে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলিচার আশঙ্কাজনক অবস্থায় আরো দুজন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে। দাঁড়িয়ে থাকা ডাম্পারে গিয়ে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি গাড়ি এমনটাই জানা গিয়েছে। মধ্যরাতে দমদম পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আরো দুজন রয়েছে, তাদের অবস্থা এই মুহূর্তে কি রকম? দেখো প্যালি, তোমায় জানতে থাকবো, রবিবার গভীর রাতে একটি এসইউভি গাড়ি ঠিক এয়ারপোর্ট দিক থেকে উল্টোডাঙ্গায় যাচ্ছিল এবং যখন এই এসইউভি গাড়ি যখন দমদম পার্ক সিগন্যালে আসে তখন এই সিগন্যালে দাঁড়িয়ে একটি ডাম্পার এবং একটি বাইক আরোহী ছিল। সেই সিগন্যালে এসে সজোরে এসে পিছনে ধাক্কা মারে ডাম্পারে এই এসইউভি গাড়ি এবং পাশাপাশি এই বাইক আরোহীদেরকেও ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লেক টাউন থানা পুলিশ আসে, দেখতে পায় তিনজন মৃত হয় সেই ঘটনাস্থলে। তারপরে এই যে ঘটনার মধ্যে আরো তিনজন যারা গম্ভীর থাকে, তারা ইঞ্জুরি থাকেন, তাদেরকে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতাল আরজি কলে এবং আরজি কলে নিয়ে যাওয়ার পর আরো যারা তিনজন ছিলেন আহত তাদের মধ্যে একজন আরো মারা গেছে। এই মুহূর্তে মোট চারজন মৃত্যু হয় এই দুর্ঘটনায় এবং এই গুরুতর যে পথ দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত করছে লেক টাউন থানা পুলিশ। ইতিমধ্যে যে চারজন মারা গেছেন সেই চারজনের পরিবারকে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই চারজন মধ্যে একজন বিহারের বাসিন্দা এবং তিনজন হচ্ছেন এই কলকাতার বাসিন্দা। এবং কি কারণে এত পরিমাণ এত দ্রুত গতি থেকে এই এসইউভি গাড়ি চার চাকা আসছিল এবং এমনটাই ইডি তোমার জানিয়ে রাখবো লেক টাউন থানা, তারা সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে কি গভীর রাতে কোথায় থেকে আসছিলেন এই গাড়ি এবং কেনই এত গতি ছিল তার গাড়িতে, সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই লেক টাউন থানা পুলিশ খুঁটিয়ে দেখছেন প্যালি। একেবারে ধন্যবাদ সন্তোষ, আমরা কথা বলছিলাম প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে।